নজর রাখবো পরবর্তী সংবাদে দেশ জুড়ে এখন যুদ্ধের পরিস্থিতি কেননা লোকসভা নির্বাচন তাকে কেন্দ্র করে রাজনৈতিক দল এবার নেমে পড়েছে মাঠে ময়দানে এক প্রকার বলা যায় যে নির্বাচনের যুদ্ধ তবে তারই মধ্যে কিন্তু অন্য আরেক ছবি লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে যেখানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তবে এই ঘূর্ণাবর্তকে অবশ্য লোকসভা নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে তবে দাপর থেকে এবার বাংলা অসম ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে এই আবহাওয়ার সতর্ক বার্তা ইতিমধ্যে দেওয়া হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস গোটা বিষয় সম্পর্কে জেনে নেব আমাদের সাথে রয়েছে সরাসরি নিউজরুম থেকে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে লোকসভা নির্বাচন এবং তারই মধ্যে আবহাওয়া দপ্তরের যে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ত্রিপুরা সহ অসম উত্তরপূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে এক প্রকার সতর্ক বার্তা দিয়েছে তাহলে কি বলা যায় এই লোকসভা ভোট আবহে এক প্রকার বাধা হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণাবর্ত কি বলবে দেখো বর্তমানে আমরা যে আবহাওয়ার পরিবেশ পরিস্থিতি দেখছি তাতে কিন্তু এ কথাই মনে করা হচ্ছে যে এবারে লোকসভা যে ভোট সেই লোকসভা ভোটে কিন্তু একটা বৃষ্টিপাত বা আবহাওয়ার একটা বড়সড় কোথাও গিয়ে প্রভাব পড়তে চলেছে বিশেষ করে এবারে সপ্তম দফাতে ভোট হতে চলেছে লোকসভা নির্বাচন আর এই সপ্তম দফার ভোটের মধ্যে আমরা যদি দেখি প্রত্যেকটা তারিখ প্রথম দফা এপ্রিল দ্বিতীয় দফা ছাব্বিশ এপ্রিল তৃতীয় অনুষ্ঠিত হবে সাত মে তার পাশাপাশি চতুর্থ দফা অনুষ্ঠিত হবে পঞ্চম দফা অনুষ্ঠিত হবে কুড়ি মে ষষ্ঠ দফা পঁচিশ মে এবং একেবারে সপ্তম দফা অনুষ্ঠিত হবে তোমার পয়লা জুন এই যে সাতটা দফা এই সাতটা দফার মধ্যে ভোট হবে সবটাই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে একেবারে ঠিক ঠিক দেখো যে মরসুম বা কালবৈশাখের যে মরসুম সেই মরসুমের মধ্যে অন্যদিকে যদি বলি এবারের ভোট যেহেতু দাঁড়িয়ে তোমার নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে বিশেষ করে বিভিন্ন যে ভোট বুথগুলো রয়েছে বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রের ক্ষেত্রে তোমার যে জনগণের বা ভোটারদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়ে যাতে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয় ভাবে না যে কোনো বুথ হতে হবে নিচের তলায় দোতলাতে যাতে না হয় বিভিন্ন আমরা দেখেছি যে স্কুল বিল্ডিংগুলোকে নেওয়া হয় তাই নিচের ফ্লোরে যাতে নেওয়া হয় ভোট কেন্দ্র সেটাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ পোলিং স্টেশন অন্যদিকে প্রত্যেকটা এই যে ভোট কেন্দ্রগুলি রয়েছে সেখানে যাতে এর ব্যবস্থা রাখা হয় পানীয়র যাতে ব্যবস্থা যথাযথভাবে থাকে সাফিসিয়েন্ট যাতে জলের পর্যাপ্ত ব্যবস্থা থাক থাকছে থাকে সেই দাবি কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে তার সঙ্গে প্রতিটা ভোটার যখন ভোট দিতে যাবেন তারা যাতে সঙ্গে করে ছাতা বা প্রয়োজনীয় যাতে রোদ থেকে বাঁচার জন্য ব্যবহার করে থাকেন বিভিন্ন উপায়ন্তর সেটাই কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে বলে দিয়েছে এবারে আসে মূল প্রসঙ্গ যেখানে এবারের ভোটকে কেন্দ্র করে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটা ইঙ্গিত মিলছে দেখো আমরা এপ্রিল মাসে দু দফার ভোট দেখেছি এবং মূলত চারটে দফার ভোটই হবে মে মাসে তারপরে আরেকটি দফার ভোট হবে তোমার গিয়ে জুন মাসে এই যে মে মাসের যেহেতু ভোট হচ্ছে এই মে মাসটাকে কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে কেন ইঙ্গিত দিচ্ছে কারণ তার সঙ্গে বিগত দিনের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানকে যদি টেনে আনা হয় তাহলে কিন্তু একটা হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে যে যাবতীয় ঝড় বৃষ্টির যে প্রকোপ সেটা কিন্তু মে মাসেই সর্বাধিক আকারে পরিলক্ষিত হয়েছে এবারে দেখো এপ্রিলে আমরা জানি যে বৈশাখ মাস ঢুকতে চলেছে এপ্রিলে বৈশাখ মাস ঢুকলেও কালবৈশাখীর প্রভাব কিন্তু ততটা বা তত ঝড় বৃষ্টি কিন্তু দেখা যায় না কেন দেখা যায় না সে ব্যাপারেও যুক্তি রয়েছে মৌসুম ভবন বা আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে এপ্রিলের মধ্যে যে সমস্ত ঘূর্ণিঝড় বা যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে যে প্রভাব তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রে তার অভিমুখ দেখা যায় কোন দিকে না মায়ানমারের দিকে সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিলক্ষিত হয় এবারে যদি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে যে নিম্নচাপ বা যে ঘূর্ণাবর্তের প্রভাব তার ক্ষেত্রে দেখা যায় যে গাঙ্গে উপকূলবর্তী এলাকাতে তার প্রভাব পড়তে অর্থাৎ সমতলে খুব একটা যে এপ্রিলে প্রভাব পড়েছে সেটা কিন্তু বিগত দিনের পরিসংখ্যান বলছে না কিন্তু পরিসংখ্যান যদি মিলিয়ে দেখা যায় যদি আমরা যদি আমরা কেস হিস্ট্রি করতে যাই তাহলে আমরা কি দেখতে পাই যে মে মাসে যদি আমরা ধরি এই মে মাসকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত যা যা বড় বড় ঘূর্ণিঝড় এসেছে দেশের মধ্যে সবটাই কিন্তু মে মাসের মধ্যে হয়েছে এবারে যদি আমি তোমাকে একটু পরিসংখ্যান দিই তাহলে 2009 সাল থেকে বলতে হয় 2009 সালে আমরা দেখেছিলাম ভয়াবহ যে ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় পর কিন্তু আমরা জানি আইলা এসেছিল সেই আইলার কারণে একটা লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি তার প্রভাব পড়েছিল এবং তার সঙ্গে ত্রিপুরা থেকে শুরু করে উত্তর তার প্রভাব পরিলক্ষিত হয়েছিল আমরা যদি দু সালের দিকে যাই সেক্ষেত্রে ফোনি ঘূর্ণিঝড় আমরা দেখেছি যে ফোনির প্রভাবেও কিন্তু একটা পরিস্থিতি ভয়াবহতা নিয়েছিল দু সালে যদি দেয় যাই করোনার পরিস্থিতি দু সালে দুঃখিত করোনার একটা পরিস্থিতি সেই সময় তখন আমফানের দাপট আমরা দেখেছিলাম পরবর্তীতে তোমার দু হাজার একুশ সাল সেখানে যশের একটা প্রভাব আমরা দেখেছিলাম এই যে বারবার ঘূর্ণিঝড় গুলো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তার সময়সীমা হয়েছে মার্চ মাসে এবং মার্চ মাস জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা গেছে এবারের এই যে ঝড় বৃষ্টির মধ্যে ভোট হচ্ছে তাহলে তার কতটা প্রভাব পড়বে এবারে দ্বিতীয় প্রশ্ন উঠে আসছে যে যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে শান্তিতে ভোট পর্ব সম্পন্ন হবে তো নাকি সেখানে বাধা পড়বে কারণ ইতিমধ্যে নির্বাচন কমিশনকে কিন্তু এই যে আবহাওয়া সম্পর্কে একটা ইঙ্গিত এবং তার জন্য ভোটের দিনখনকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি তুলেছিলেন ভোটের দিনকে আরো এগিয়ে আনার কিন্তু দাবি উঠে এসেছিল বহুদিন আগে থেকে সে তোমার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই আমরা দেখেছিলাম যাতে তোমার মে এপ্রিলের একেবারে মাঝামাঝি থেকে ভোট শুরু করে দেওয়া যায় এবং তোমার মে মাসের শেষে একেবারে সম্পন্ন করে দেওয়া যায় এই দাবি কিন্তু উঠে আসছিল রাজনৈতিক দলগুলোর থেকে কিন্তু আদতেও কোনো লাভ হয়নি তার নির্বাচন কমিশন কিন্তু আদতেও তা গ্রাহ্য করেননি তাদের যেরকমটা সুবিধা রয়েছে সেই সুবিধা অনুযায়ী তারা ভোটের দিনক্ষণ এবারের ঘোষণা করেছে তবে এবারে এটা একটা বিষয় পরিষ্কার যে ভোটকে কেন্দ্র করে এবারের অভিনবত্ব একাধিক পদক্ষেপ দেখা গেছে নির্বাচন কমিশনের যেহেতু গরম এবং তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছে যাবে যেখানে আমরা মার্চেই দেখেছি প্রায় চল্লিশ ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল এপ্রিলের শুরু থেকেও সেই একই রকমের কাটফাটা রোদ এবং গরম পরিলক্ষিত মে মাস জুন মাসে যে গরম আরো বাড়বে তার কোথাও বলার অপেক্ষা রাখে না তাই এই গরমের দিকে বাথায় রেখে নির্বাচন কমিশন তো পদক্ষেপ গ্রহণ করেছেই কিন্তু যদি বড় কোনো ঘূর্ণিঝড় আসে তাহলে সেই ঘূর্ণিঝড়ের দিকে তাকে আগামী দিনে কিছু সিদ্ধান্ত নেওয়া হয় কিনা বা ভোটকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা কতটা থাকে সেই জায়গাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করাতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা কিন্তু একটা বড় লক্ষণীয় বিষয় তবে হ্যাঁ এই যে দুর্যোগের ইঙ্গিত মিলছে সেই ইঙ্গিত কিন্তু দেশের মৌল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোট আবহ একেবারে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তারই মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত যার এক প্রকার আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন